Hare Krishna, Jai Nitai, Jai Gaur. আমি আজকে ছেলে মেয়েদের সম্বন্ধে কথা বলতে চাই, যারা বিবাহ যোগ্য, 18 থেকে 25-30 এর মধ্যে যারা আছো, ছেলে বা মেয়ে দুজনের মধ্যে কিছু কথাবার্তা আমি বলতে চাই। তোমরা শোনো ভিডিওটা। বাবা মাদেরকেও আমি বলছি, বিবাহটা খুব পবিত্র বন্ধন। আমরা যে বিবাহ করি সেটা খুব পবিত্র বন্ধন, ঋষিমণিদের কাছের থেকে এসেছে। তো এখন যেভাবে বিবাহ হচ্ছে, যেমন একদিনে 1 লাখ বিবাহ হচ্ছে, একদিনে 2 লাখ ডিভোর্স হয়ে যাচ্ছে, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, একটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। তো এইগুলো করার আগে আমি প্রত্যেকটা আমার বাবা ভাইদের উদ্দেশ্যে বলবো, মা বোনেদের উদ্দেশ্যে, যখনই ছেলে মেয়ের বিবাহ দেবে খুব সুন্দরভাবে দেখে শুনে তারপরে দেবে। কেন না, যেভাবে ইচ্ছে যদি বিয়ে দেওয়া যায়, না জেনে না শুনে যদি বিবাহ দেওয়া যায়, তাহলে বিবাহের পরে সেই সম্পর্কটা টেকে না। আমাদের সনাতনী শাস্ত্রে বলছে কারণ ছাড়া, আমি প্রথমেই কারণ কথাটা বলছি, কারণ ছাড়া বারবার বিবাহটা ঠিক নয়। তার কারণবশত একবার থেকে দুবার হতে পারে। কিরকম না, অকালে স্বামী চলে যাওয়া বা অকালে স্ত্রী চলে যাওয়া, যার জন্য হতে পারে। যেমন তোমরা সকলেই জানো, ভগবান রাম যখন যজ্ঞ করেছিলেন, তখন কিন্তু ভগবানের গুরুদেব বলে দিয়েছিলেন যে রাম, তুমি যেহেতু সংসারী, তো স্ত্রী পাশে ছাড়া, অর্ধাঙ্গিনী, স্বামীর অর্ধেক অর্ধাঙ্গিনী ছাড়া যজ্ঞ করা সম্পূর্ণ হবে না, যজ্ঞ সম্পূর্ণ হবে না। তো ভগবান রাম তখন সোনার সীতাকে বানিয়েছিলেন, পাশে রেখে সোনার সীতাকে প্রাণ প্রতিষ্ঠা করে স্পর্শ করে রেখে পুরো যজ্ঞটা পালন করেছিলেন। তাহলে এই থেকে বোঝা যায় সংসারে স্বামী স্ত্রীর কতটা দরকার, কতটা গুরুত্ব। তো সেটা আমরা হেলায় হারাচ্ছি। যেমন আমাকে আমার এক সন্তান লিখেছে যে আমি বিয়ের আগের থেকে নিরামিষ ভোজী, আমি আমিষ খাই না, তো বিয়ের পরে এসে আমি কি করে আমিষ খাব। যার জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা খুব ভালো করে যাচাই করে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আমি আর একটা দেখেছি আর এক জায়গায়, আমাদেরই মধ্যে জয়পুরের মেয়েকে বিয়ে করে আনার পর গ্রামে চলে এসছে সেই মেয়ে, পুরো গ্রাম, কিন্তু শ্বশুরবাড়ির কেউ তাকে কোনোদিন জোর করেনি যে তোমাকে মাছ মাংস ডিম ইত্যাদি খেতে হবে। সে মেসে থাকে, খুব আরামে আছে, শান্তিতে আছে, সুখে আছে, কিন্তু তাকে কোনোদিন জোর করা হয়নি, সে খায়ও না। তো এইভাবে কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কাউকে আঘাত করা ঠিক নয়। তো যদি কোনো মেয়ে বিয়ের পরে বলে যে আমি নিরামিষ ভোজী, আমি আমিষ খাবো না, তাকে কিন্তু জোর করা যাবে না, জোর করাটা ঠিক নয়, এটা অন্যায়। যারা নিরামিষ ভোজী তারাও বেঁচে থাকে, যারা আমিষ ভোজী তারাও বেঁচে থাকে। তো নিরামিষ খেয়েও কিন্তু মিলিটারিরা ডিউটি পালন করে, মিলিটারিদের মধ্যে কিন্তু সবাই আমিষ খায় না, যারা অবাঙালি তারা কিন্তু আজও নিরামিষ খায়। মিলিটারিদের মধ্যে তারাও তো বড় বড় কেজি কেজি বন্দুক নিয়ে ঘাড়ে করে ছোটে, ডিউটি করে, তাই না? এটা ছোট থেকে যে যা ভাব নিয়ে আসে, যে যা খেয়ে মানুষ হয় সেটা সে খায়। তো বিয়ের আগে ভালো করে দেখে নেবে। যেমন আজকাল দেখা গেল একটা ছেলে একটা মেয়ে প্রেম করে
খুব ভালো ফ্যামিলি থেকে মেয়েটা উঠে আসা, শিক্ষিত, ভদ্র এবং বাবা জ্যাঠারাও খুব ভালো, সেই ফ্যামিলি থেকে উঠে এমন একটা ছেলেকে বিয়ে করছে, সেই ছেলে তার কোনো যোগ্যই নয়। আবেগের বশে সে তখন বুঝতে পারছে না তার ভুলটা, যে আমি কি করলাম, কিন্তু সে 5 বছর 4 বছর পরে তার ভুলটা বুঝতে পারছে। তখন আর কিচ্ছু করার থাকে না, তখন তার জীবনও শেষ হয়ে যায়, মা বাবার মানে চোখের জলও আর মোছা যায় না, সব সময় মা বাবার চোখের জলও বেরিয়ে যায়। তো আমরা যদি প্রেম করে বিবাহ নিজের মন মতো করি, হ্যাঁ করবে, অবশ্যই করবে, করাতে কোনো পাপ নেই, কোনো অন্যায় নেই। আমি বলছি না যে তোমরা প্রেম করে কেউ বিবাহ করবে না বা নিজে দেখাশোনা করে করবে না, আমি তা বলছি না। আমি বলছি তোমরা সঠিক যাচাই করে করবে, যেন বিবাহ বন্ধনটা টিকে থাকে, যেন ভেঙে যায় না, শেষ হয়ে যায় না, যার জন্য তোমরা খুব ভেবে চিনতে পাবার আমি। সংসার ধর্ম বিরাট ধর্ম, জবর ধর্ম, সেই সংসার ধর্ম পালন করতে হয়। তো এখনকার তোমরা ছেলে মেয়ে, তোমরা হয়তো বুঝবে না, মাথায় নেবে না কথাটা, আবেগের বশে পড়ে তোমরা যা ইচ্ছে করে নেবে, পরে তখন পস্তাবে, এটা ঠিক নয়। আবার অনেকজনা বলছে, অনেক মা বাবারা বলছে যে আমার মেয়েকে অনেক তুকতাক করে ছেলের তরফ থেকে তুলে নিয়ে গেছে, বিয়ে করেছে আমার মেয়েকে তুকতাক করে। না, এগুলো এখন আর নেই, থাকলেও এখন এই লোকালয়ে সেইভাবে কেউ পারে না এগুলো করতে। এগুলো অনেক তন্ত্র সাধনা, অনেক বিদ্যা বুদ্ধি জানতে হয়, এখন অতটা এগুলো কাজ করে না। তবে কিছুটা মেয়েদের মন যে আমি থাকতে পারবো, চলতে পারবো, আমার ভীষণ পছন্দ হয়েছে, পরে কিন্তু তারা পস্তায়। তো এইগুলো তোমরা করবে না, তোমরা খুব ভেবে চিনতে বিবাহ করবে, ঠিক আছে? এটাই আমার বলার আজকে ছোট করে। আর আর একটা কথা, বিবাহ করলে নিজের জাতিতেই থাকবে, অন্য জাতিতে যাবে না, কুলে নাশ করবে না তোমরা। কি বললাম জানো, যদি অন্য জাতিতে মেয়ে যদি বিবাহ করে, সেই মেয়ের 7 থেকে 14টা বংশকে নরকগামী হতে হয়। এটা শাস্ত্রের কথা, সাধুগুরু বৈষ্ণবের কথা। তোমরা সব সময়ের জন্য নিজেকে কন্ট্রোলে রাখবে আর খুব সাবধানে পা বাড়াবে, আর দেখে শুনে মা বাবাকে বলে তোমরা বিবাহ করবে। এতে আমি কোনো দোষ দেব না যে তোমরা নিজে দেখবে না, বাবা মা যা দেখে দেবে তাই ধরে করবে, না এমন করবে না। তোমাদের পছন্দ সই করবে, বাবা মাকে জানিয়ে দুটো ফ্যামিলি মিলে মিশে করবে, ঠিক আছে? আর বাবা মায়ের উদ্দেশ্যেও বলছি, জোর করে আপনারা আপনাদের মনের মতো করে যেন ছেলে মেয়েকে বিবাহ ঘটিয়ে দেবেন না, আমার এটাই বলার। আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।